এডুকেশন রিলেটেড ও সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে এই সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করুন। তার পাশে বেল আইকনটিতে একটি ক্লিক করুন আমাদের সমস্ত লেটেস্ট আপলোডের নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। পূজোর ছুটিতে স্কুল বন্ধের কারণে রেল গ্রুপ ডির পরীক্ষার তারিখ বদল। সংবাদটি প্রকাশিত হয়েছে 12 অক্টোবর 2018 তারিখে। এখানে বলা হয়েছে কলকাতার দুটি কেন্দ্র ও হুগলির একটি কেন্দ্রে পূজোর ছুটির কারণে আগামী 23 অক্টোবর এবং বাঁকুড়ার একটি কেন্দ্রে 23 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। ওই স্কুলগুলিতে যাদের ওই দিন পরীক্ষা কেন্দ্র পড়েছে, যাদের পরীক্ষা ওই দিনের বদলে 26 অক্টোবরের পরে কোনো তারিখ হবে, তারিখ ঠিক হলে যথাসময়ে সংশ্লিষ্ট প্রার্থীদের SMS ইমেল করে জানিয়ে দেওয়া হবে। তারিখ বদলের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে। এই লাল লিঙ্কটিতে ক্লিক করলে কিন্তু আপনারা যে তারিখ বদলের বিজ্ঞপ্তিটি সেটি আপনারা দেখতে পারবেন। যে এই তথ্যটি কিন্তু প্রকাশিত হয়েছিল জীবিকা দিশারির অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে প্রকাশিত তথ্যই কিন্তু আমি আপনাদের কাছে ধীরে ধীরে তুলে ধরলাম। তো চলুন আপনাদের এখন দেখে আসি যে অফিসিয়াল নোটিশটি। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই নোটিশটি বলা হয়েছে অন অ্যাকাউন্ট অফ পূজা হলিডেস টু এক্সাম সেন্টার অ্যাট কলকাতা অ্যান্ড ওয়ান এক্সাম সেন্টার অ্যাট হুগলি উইল রিমাইন ক্লোজ অন 23 অক্টোবর 2018 অ্যান্ড ওয়ান এক্সাম সেন্টার অ্যাট বাঁকুড়া উইল রিমাইন ক্লোজ অন 23 অক্টোবর 2018 টু 26 অক্টোবর 2018 CEN 02/2018 গ্রুপ ডি আফটার 26 অক্টোবর 2018 দে উইল বি ইনফর্মেড থ্রু SMS অ্যাবাউট দ্য ক্যান্সেলেশন অফ দ্য এক্সাম ইন দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। নিউ রিশিডিউলেড এক্সাম ডেট উইল বি ইন্টিমেটেড টু দ্যাম থ্রু SMS ইমেইল ইন দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটিও দেখলেন। তো বন্ধুরা, আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার পাশাপাশি একটি কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো, তার পাশাপাশি এই ভিডিওটিকে অসংখ্য শেয়ার করে অসংখ্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় রাখছি আমি সমীর মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।